ডানকুনির জিটি রোডের ধারে একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন, ভস্মীভূত লক্ষাধিক টাকার কাঁচামাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, শুক্রবার সকালের দিকে কারখানার ওয়েল্ডিং এর কাজ চলাকালীন আগুনের ফুলকি থেকে লেগেছে এই ভয়াবহ আগুন। প্রাথমিক অবস্থায় কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন ভয়াবহতার রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিনের সাথে ডানকুনি থানার পুলিশ। তবে কারখানার ভেতরে একাধিক দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুততার সাথে ছড়িয়ে পড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তো বাইরে বসছিলাম, বাইরে বসে থাকতে থাকতে হঠাৎ ভিতর থেকে চিৎকার আওয়াজ হলো, আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। তখন ভিতরে আমি ছুটলাম, ছুটে একটা খোলে চাপা দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে মনে করছিল গাড়িটাকে টেনে নিয়ে গ্যাস গাড়িটা বাড়ব নিয়ে চলে আসবো, কিন্তু এমন একটা ফিরে একটা আওয়াজ হলো না, আওয়াজের ভয়ে আমি আর নিজে বেরোতে পারলাম না। কোথায় লেগেছিল আগুনটা? ওই ভেতরে ভয়ে, হ্যাঁ, কিন্তু সেই রক্ষা করতে পারলাম। ওইটা যদি বার করতে পারতাম মনে হয় বেঁচে যেতাম। কটা নাগাদ লাগে? ওই 8:30 তখন। কতজন কাজ করছিল ভেতরে? দেখো জনা পাঁচ ছয় ছিল। এটা এখানে কী তৈরি হয়? হ্যাঁ, এখানে কী তৈরি হয়? এখানে কী তৈরি হয়? কিসের কারখানা? এটা ব্যাটারি ফ্যাক্টরি, ব্যাটারি তৈরি হয়। কী নাম আপনার? আমার নাম শেখ আব্দুর রহমান। পরিস্থিতি এখন আপনাদের সামনে, আপনাদের সামনে যতটুকু আমি বুঝতে পারছি সেইটুকু আপনারাও বুঝতে পারছেন। কী হয়েছিল ঘটনাটা, কীভাবে হলো? আমি যা শুনলাম শর্ট সার্কিট হয়েছে, মেশিনে কোনো শর্ট সার্কিট হয়েছে, ওখান থেকে আমি এটা আমি এখানে তো লোহা পাওয়ার কোনো ব্যাপার না, বেল্ডিং বেল্ডিংয়ের কোনো ব্যাপারই ছিল না। দাহ্য পদার্থ ছিল? কোনো দাহ্য পদার্থ? কার্টুন, প্যাকিং মেটেরিয়াল এগুলো তো থাকবে, প্যাকিং মেটেরিয়াল আছে, স্যাম আছে, এগুলো থাকবে। ক্ষয়ক্ষতির পরিমাণ আমি বলতে পারবো। আচ্ছা, আপনাদের ফায়ারের কোনো নিজস্ব ব্যবস্থা ছিল না? সব আছে, তাহলে এভরিথিং ইজ ইন প্লেস। তা প্রাথমিকভাবে কোনো কাজ হয়নি? সেগুলো চেষ্টা করেছে লেবাররা যেটুকু পেরেছিল, ম্যানেজমেন্ট ওয়াজ নট ইয়ার, সুপারভাইজার ছিল, ওরা চেষ্টা করেছে, পারেনি। এটা কি আপনাদেরই কারখানা? মানে আমার ভাইরা উনি মারা গেছেন, 2 মাস আগে মারা গেছেন উনি করোনাতে। এমনি কোনো আহত বা? না, নিহত আহত কিছু ক্ষয়ক্ষতি না দেখে বোঝা যাবে না, আমি বলতেও পারবো। এখানে কি তৈরি হতো মূলত? ব্যাটারি। আপনার নাম? মহেশ ধানুকা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচি করছে, তারপর তো কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে যে কর্মসূচি করছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে, আমাদের যেমন ধর্মগ্রন্থ রামায়ণ, মহাভারত, কোরআন, পুরাণের কথা যেমন খানিকক্ষণ বলে শেষ করা যায় না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে খানিকক্ষণ বলে শেষ করা যায় না। তাই বলবো এই দুয়ারের সরকারে যেসব কর্মসূচিগুলো হচ্ছে, আপনারা দয়া করে সেখানে নাম নথিভুক্ত করুন আর আপনারা সেই সুযোগ সুবিধাগুলো নেবেন। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।